بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، আজকের আমাদের প্রোগ্রামটা আমরা বাংলা একটু রান করব, যেহেতু আমরা আমাদের মাতৃভাষা থেকে শোনার চেষ্টা করব আমাদের প্রিয় অত্যন্ত প্রিয় শেখ আব্দুসালাম আজাদী, ডক্টর আব্দুসালাম আজাদী ভাইয়ের কাছ থেকে। আমাদের প্রথম রমজান, ওনাদেরও প্রথম রমজান, আমরা ইফতার করে দ্বিতীয় রমজানে ঢুকে গেছি। আমরা যারা ভাই বোন যারা লাইভে আছেন তাদের সবাই শুকরিয়া আদায় করছি এবং রমজান মোবারক। এই রমজানটা একটু বেশি ভিন্ন ধর্মের, ভিন্ন ধর্মী, কেননা আমার জীবনে এবং এখানে যারা উপস্থিত আছি ভাই বোন কারো জীবনে এরকম একটা রমজান মনে হয় আসেনি এবং আমরা শুনিও নি। তা আসুন আমাদের প্রিয় শেখ ডক্টর আবুল কালাম আজাদী ভাই, আব্দুসালাম আজাদী ভাইয়ের কাছ থেকে এই ভিন্ন একটা রমজানের কিছু অভিজ্ঞতা শেয়ার করি, শুনি আর কি। সালাম আজাদী ভাই, ওনার সম্পর্কে আমি আর কোনো ইন্ট্রোডাকশন দিলাম না, উনি এত পরিচিত আমাদের কাছে যে ওনার ইন্ট্রোডাকশন ছাড়াই উনি পরিচিত আমাদের কাছে। আর ওনার ইন্ট্রোডাকশন শুরু করলে আমার মনে হয় বেশি টাইম নেওয়া হবে, আমি এটা ছাড়াই শুরু করতে চাই। আপনি শুরু করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شكري ভাই বোনেরা যারা আধুনিক টেকনোলজির এই সুন্দর সুযোগটা গ্রহণ করে করোনার যে সময় আমরা গৃহবন্দী হয়ে গেছি, এক সময় তো এরকম গৃহবন্দী হব এরকম শুনলেও আমাদের ভয় লাগতো যে উনি গৃহবন্দী হয়ে গেছেন। আল্লাহ আমাদের এমন ভাবে গৃহবন্দী করেছেন যে আমরা একটা চিঠি যদি ঘরে আসে সেটাও 24 ঘন্টা বা 36 ঘন্টা পরে যে আমরা সেটা খোলার চেষ্টা করছি তাও মনে হয় একটু দেখে নেই যে খোলার দরকার আছে কিনা আদৌ। আর তো দরজায় কেউ করাঘাত করলে আসলে চেষ্টা করতেছি না খোলার জন্য, এই অবস্থায় পড়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ইউকেতে সোফার আমাদের 18,700 মতন মানুষ মারা গেছে অলরেডি এই পর্যন্ত, যদিও আমাদের হেলথ সেক্রেটারি গত পরশুদিন স্বীকার করেছেন যে কেয়ার হাউসগুলোতে আরো প্রায় 4,000 থেকে 5,000 লোক মারা গেছে। তো সব মিলিয়ে আমাদের 22,000-23,000 চলে গেছে, 1,38,000 লোক এই শুধু এই দেশেই করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তো যেটা আমাদের ডক্টর রফিক ভাই বললেন যে আমরা কখনো কল্পনা করিনি এরকম একটা প্যান্ডামিক আমরা দেখতে হবে, আমাদের মহামারী আমরা দেখে এই বয়সে এসে দেখতে হবে। যদিও প্রত্যেক শতাব্দীতে কিছু না কিছু মহামারী এরকম হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 18 হিজরি থেকে শুরু করে নিয়ে 132 হিজরি পর্যন্ত 7 বার এরকম মহামারী হয়েছে, 7 বার মহামারী হয়েছে। 18 হিজরির আমওয়াস মহামারী ছিল খুবই মারাত্মক, খুবই মারাত্মক। তার যে ব্যাপার হলো যে সাহাবায়ে কিরামের 4 জন সে সময়কার সেনাবাহিনীর 4 জন জেনারেল ছিলেন, 4 জন জেনারেল নাম করা যাদের হাতে মূলত বাইতুল মাকদেস জয় হয়েছে, রোমান সম্রাট একদম পরাজিত হয়ে নিস্তেনাবুদ হয়েছেন, সেই 4 জন সেনাপতির একজনের নাম ছিল আবু ওবাইদা ইবনুল জাররাহ, তারপরে আবু ওবাইদা ইবনুল জাররাহ পরের ব্যক্তি ছিলেন মুআদ ইবনু জাবাল, আরেকজন ছিল নাম ছিল শারহাবিল ইবনে হাসান, আরেকজন ছিল হারিস ইবনে সুফিয়ান, ইয়াজিদ ইবনে সুফিয়ান। এনারা ছিলেন সেই সময়কার একেবারে নাম করা লড়াকু সৈনিক, আর সবাই কিন্তু ওই আমওয়াসে 18 হিজরির এতে মারা যায়। আশ্চর্য ব্যাপার হলো যে খালিদ বিন ওয়ালিদের মানে পরিবারের 20 জন সদস্য বলা হয়েছে যে আমিন আউলাদিহি তার সন্তানের, তো সন্তান বলতে শুধু ছেলে না ছেলের ছেলেও বোঝায়, যারা 20 জন এক পরিবারের 20 জন সদস্য ওই আমওয়াসের এই যে মহামারীতে মারা যায়। তো এটা যদি আমরা দেখি সাহাবায়ে কিরামের ওই সময়টা একটা ভীতিপ্রদ ব্যাপার ছিল, ওই সময় বাইতুল মাকদেস জয় হয়ে গেছে, রাষ্ট্রপ্রধান খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাবেন, যাওয়ার জন্য তিনি মদিনা ছেড়ে এসে একেবারে শামের সিরিয়ার বর্ডারে দাঁড়িয়ে গেছেন, আবু ওবাইদা ওদিক থেকে আসছেন, এসে ওনাকে আলিঙ্গন করছেন যে আপনি আসেন, কিন্তু হযরত ওমর জানতে পারলেন যে ওখানে মারাত্মক মহামারী, তখন উনি বললেন যে তোমরা পরামর্শ দাও এখন কি এর ভিতরে ঢোকা উচিত না উচিত না, আমার তো মনে হচ্ছে যে এটা ঠিক হবে না এখন ওখানে ঢুকি।
আবু ওয়াইদা এটাকে খুব ভালো চোখে নেননি। উনি বলছেন যে ওমর আতাফিরু মিনাল কাদার, তুমি কি ভাগ্য থেকে পালাতে চাও? তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বর্ণে অক্ষরে লিখে রাখার একটা বিষয়ে শব্দ উনি বলেছিলেন, স্টেটমেন্ট, যেটা এই ধরনের ক্ষেত্রগুলোতে এসে আমাদের পথ দেখায়। উনি বলছেন যে নাফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ, আমার ওখানে একটা কাদার, সেটা হলো মরণের ব্যাধি, আর এখান থেকে চাল চলে যে মদিনায় ফিরে যাওয়া, ওখানে যে মোটামুটি সেফ থাকা, এটাও একটা আল্লাহর তাকদির, মানে মেডিসিন বা ট্রিটমেন্ট নেওয়া, এটাও আল্লাহর তাকদির। তো এখন কোন তাকদির যে কাকে ধরবে এটা তো আমি জানি না। তো এই এই প্রসঙ্গে যখন কথা কাটাকাটি হচ্ছে, তখন সেখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস আসলেন, এসে বললেন যে আমি সরি আব্দুর রহমান ইবনে আউফ আসলেন এবং উনি বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন যে কোনো শহরে যদি তাউন আসে সেখানে তুমি ডুববে না, আর যদি ওখানে তুমি থেকে থাকো তাহলে ওখান থেকে বাইরে যাবে না। তো তখন উমর বলেন দেখো জাজাকাল্লাহ খায়, তুমি তো সুন্দর একটা পরামর্শ দিয়েছো, তো আমি এই পরামর্শ নিয়ে উনি মদিনায় চলে আসছেন। আবু বাইদুল জাররাহ এবং চারজন আরো সৈন্য সেনাপতি, তারা সবাই ডিসিশন নিলেন যে না, এটা কাদার, কাজে এখানে থাকতে হবে। তাদের সংখ্যা ছিল 40,000-এর মতন আর্মি, 40,000, 40,000। আর আনফর্চুনেটলি এরকম হয়ে গেল যে 20 থেকে 25 হাজার সেনাবাহিনী ওখানেই মারা যায়। একের পর এক দায়িত্ব যখন আমর ইবনুল আসের কাছে আসছে, উনি তখন বললেন যে আরা আন্না তাউনা নারুল্লাহ, আমি মনে হয়েছে যে এই যে মহামারীটা এটা আল্লাহর আগুন, আল্লাহর আগুন। এবং উনি বলছেন যে আল আন্নারু তাকুলুল হাতব লাউ কান হাতাবান, মানে আগুন এই লাকড়িকে খেয়ে ফেলে যদি এখানে হাতব পাওয়া যায়, কিন্তু হাতব যদি না থাকে, যদি লাকড়ি না থাকে, তাহলে আগুন তো কাউকে খাইতে পারে না, পরে আগুন নিজেই মারা যায়। চলো আমরা পাহাড়ের উপরে যাই, ওখানে যেয়ে স্বচ্ছ বাতাস উপর থেকে আসুক, নিচের এই বাতাসটা না যাক, আর মানে ও যদি আমাদের এখানে না পায় তাহলে খাবে কি? তো আলহামদুলিল্লাহ তার এই ডিসিশনে দেখা গেল যে প্রায় 10 থেকে 15 হাজার সাহাবীর প্রাণ আল্লাহ তাআলা বাঁচাই দেন, কিন্তু তার একটা ডিসিশন ছিল। তাহলে আমরা এখানে সাহাবায়ে কিরামকে আমরা তিনটা মত আমরা দেখতে পাই। একটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কোয়ারেন্টাইন, যে ওখানে আর যাওয়া যাবে না, মানে এক ধরনের লকডাউনের মতন, যে ওখানে থাকো, ওখানে আমরা যাব না, ওখান থেকে কাউকে এদিকে আসতে দেব না, এই একটা সিস্টেম। আর আবু উবাইদা ইবনে জাররাহ হলো, উনি হলেন যে না, উনি ভাগ্যে যা আছে সেটা, এছাড়া আমরা আর নতুন ভাবে কোনো কিছু চিন্তা করব না। যদিও তিনি চাচ্ছিলেন যে মানে হযরত ওমরকেও নিয়ে যেতে, কিন্তু উনি শেষে বলেছেন যে আমরা কাতারের কাছেই আমরা আত্মসমর্পণ করি। এবং সেই সময়কার তাদের স্টেটমেন্ট গুলো যদি পড়া হয়, চোখের পানি রাখা যায় না। তারা বুঝতেছে না এটা যে আমরা শহীদ হয়ে যাচ্ছি, শাহাদাতের মরণ আমরা পাচ্ছি। এরপরে যে হযরত আমর ইবনে আসের আরেকটা ডিসিশন আমরা পাই, যে তারা ট্রিটমেন্টের জন্য সর্বশেষ চেষ্টা করেছেন এবং ওখান থেকে সরে যেয়ে আরেকটা এমন এক জায়গায় যেয়েছে সেফ হোম, যেখানে সেফে যাওয়া যায়। এই তিনটাই পদ্ধতি হলো ইসলামের ব্যাপারে, মানে মহামারীর ব্যাপারে সাহাবায়ে কিরামের অ্যাপ্রোচ এবং অ্যাটিচিউড। আজকে আমরা যে বিপদের মধ্যে পড়ে গেছি, আমরা যে বিপদের মধ্যে পড়ে গেছি, আসলে অস্ট্রেলিয়াকে আল্লাহ তাআলা রক্ষা করুন, আমরা দোয়া করি। অস্ট্রেলিয়া তো অনেক বড় বিপদ এর আগে হয়ে গেল, আর দোয়া করি যে এই বিপদটা অস্ট্রেলিয়াকে না ধরুক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আমরা ইউকে, ইটালি, জার্মানি, ফ্রান্স এবং স্পেন দেখে আসলে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। এখানে মরণের অবস্থাগুলো দেখে বেশ কষ্ট লাগে, যেভাবে মরতেছে তার হয়ে যেতে হয়। তো এই আল্লাহ তাআলা এটা আমাদেরকে দেখাচ্ছেন, করোনা আমাদেরকে মারাত্মকভাবে চোখ খুলে দিয়ে গেছে, মারাত্মকভাবে চোখ খুলে দিয়ে গেছে। এবং দেখেন আমরা চিন্তা করে যে পোস্ট করোনার সিচুয়েশনটা যে কি হবে, এখনই যারা অন্তত বিদগ্ধ মানুষ তারা কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে। যা হোক, আমরা হতাশবাদী নই, আমরা হতাশবাদী নই, আমরা হযরত ওমরের মতন সচেতন, আমরা আবু উবাইদা ইবনে জাররাহ মতন খুব শক্তিশালী আকীদার অধিকারী, আমরা আমর ইবনে আসের মতন তড়িৎ সিদ্ধান্ত গ্রহণকারী। কাজেই আমরা আমাদের ভয়ের কারণ নাই, আমরা যে কোনো জায়গায় যাই না কেন, আলহামদুলিল্লাহ ইসলামের একটা বড় সৌন্দর্য, সেই অবস্থায় ইসলামকে মেনে চলা সম্ভব। অনেকে কান্নাকাটা করে, মসজিদে যেতে পারে না,
তো আল্লাহ তাআলা এমন সুন্দর সিস্টেম করেছেন যে আমাদের নামাজ বন্ধ হয় না। নামাজটা পড়া ফরজ, মসজিদে হওয়া খুব ভালো, কিন্তু মসজিদ যদি বন্ধ হয়ে যায় নামাজ আমাদের বন্ধ হয় না। জামাতে পড়া নামাজ পড়া 27 গুণ সওয়াব হবে এক রাকাতে, যদি কেউ ঘরে পড়ে একা একা তার যে সওয়াবটা হবে, মসজিদে যে জামাতের সাথে পড়লে 27 গুণ সওয়াব হবে, সেই সওয়াবটা আপনি ঘরে যদি জামাত করেন তার এক বিন্দু কম হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে করোনার এই যে বিপদের সময়ে আমরা আমাদের ঘরগুলোকে আমরা আবাদ করতে পারি। এবং সেখানে একটু আগেই আমাদের রজব আলী ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে জামাত আমরা ঘরেই করছি, মেয়েদের ছেলেদের সাথে করে নিয়ে আমরা নামাজ পড়া হচ্ছে। আমি তো মানে ফরজ করে দিয়েছি যে একা একা কোনো ছেলে কোনো বাচ্চারা নামাজ পড়বো না, আসবা সব একসাথে, টাইম মেনটেন করা হয়েছে, ওদেরকে বলেছি তোমরাই টাইম তৈরি করে দাও পঞ্জিকার ক্যালেন্ডারের আদলে, তো ওখানে আমাদের জামাত হবে। আমি যেটা মানে অনুভব করছি, আল্লাহ যদি চান যে দিনের কমতি আসলে আমাদের জীবনে হচ্ছে না ইনশা আল্লাহ। কারণ আমার এক উস্তাদ গতকালকের খুব রাত্রে গভীর রাত্রে টেলিফোন করে বলছেন, আব্দুল সালাম আমার মনে হচ্ছে যে কান্নাকাটাটা আমরা তারাবির সময় কার্পেটে ভিজাতাম চোখের পানিতে, তার চেয়ে বোধহয় বেশি এখন যায় না আমাদের ঘরের মধ্যে ভিজবে। অর্থাৎ আমাদের ইবাদত, আমাদের মানসিকতা, আমাদের আল্লাহর প্রতি সাবমিশন এবং তার ডিভোশন, এবং সেই সাথে সাথে আল্লাহর প্রতি যে আমাদের আকর্ষণ, এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা এবং পাবে, পাচ্ছে। আমি নিজের থেকে আমি যেটা বুঝতেছি যে সবার মনের মধ্যে একটা স্লোগানই আসছে, সেটা হলো এই লা মানজা ওয়ালা মালজা ইল্লা ইলাইহ। লা মানজা, কোনো নাজাতের জায়গা নাই, কোনো মুক্তির জায়গা নেই, আর আশ্রয়ের কোনো জায়গা নেই, ইল্লা ইলাইকা, আল্লাহ তোমার কাছে ছাড়া। এই জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় ডাক দিয়েছেন আমাদেরকে। একটা শব্দ উনি এক জায়গায় বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, পালাই আসো আল্লাহ তাআলার কাছে। তো আমাদের সেই সুযোগটা হয়তো আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন যে পালানোর এই অবস্থাটা আমাদের নিয়ে আসছেন। আপনারা আমাদের আগে ইফতার করে ফেলছেন, জানি না ইফতারিটা আপনাদের কেমন হয়েছে। আমরা আগে মসজিদে ইফতার করতাম, তখন সবার সাথে ইফতারির একটা মজা আমাদের ছিল, সেটা এবার হয়নি, হয়নি বটে, কিন্তু আমরা আর একটা কাজ করতে পেরেছি, সেটা হলো যে পরিবারের সবার সাথে ইফতারের একটা সৌন্দর্য মজা, এগুলো তো আমরা বুঝতে পেরেছি। আর একটা জিনিস আমি দেখছি, সেটা হলো যে আমি কদিন আগে হঠাৎ করে দেখলাম দরজার টকটকানি, তো পরে দেখলাম যে কিছু খাবার মানে অনেকগুলো পার্সেল আসছে টেস্কো থেকে, সেন্সবারি থেকে। পরে তো থান্ডার হয়ে গেলাম, আমাদের নামে আমাদের নামও লেখা আছে। পরে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম কোত্থেকে আসলো কোত্থেকে আসলো, দেখলাম দুই ভাই দুই জায়গার থেকে আমাদের রমজান উপলক্ষে আমাদের এটা পাঠাইছে। আমি দেখলাম যে এতখানি আসছে এত খাবার দাবার, যে রমজান ভরা আমাদের বোধ হয় আর লাগবে না। তো এই এই যে ইফতারের যে এই সমস্ত সুযোগগুলো, যে গোপনে দান করে, গোপনে এক ভাইকে শরিক করে, এই করোনা বোধ হয় আমাদের এই জায়গাটা আমাদের দুর্বল করে দিতে পারে, যে আমরা আমাদের সহমর্মিতা ভালোবাসা হয়তো এখন আর সামনাসামনি হচ্ছে না, কিন্তু আমাদের যে ইফতার করার যে দায়বদ্ধতা আগে ছিল এবং চিন্তা চেতনা আগে ছিল, ভালোবাসা হৃদ্যতা আগে ছিল, সেটাও ইনশাআল্লাহ আমরা এই করোনায় আল্লাহ তাআলা আমাদের হয়তো আরো বৃদ্ধি করাতে পারে। সবচেয়ে মনে করা দরকার যে আমি কালকেও খেতে যেয়ে আমি আমার ইনস্ট্রাকশন ছিল এই যে আসো না আমরা খাই এতটুকুই যতটুকু আমার দরকার হয়, পেটে যেন গ্যাস হয়ে আমাদের জীবনটা নষ্ট না করে। কারণ বাংলাদেশে আমি দেখলাম দুই একটা ঘরে এমনও তারা দিন কাটাচ্ছে, সুবহানাল্লাহ, আমার কাছে এত খারাপ লাগছে যে মহিলা বলছে যে আমার স্বামীর শরীর খারাপ, তার বাইরে যাওয়া সম্ভব না, আমি গেছি, আমি শারীরিকভাবে আমি সেখানে কয়েকবার শিলুরাতে হানি হয়েছে, আমার আমার খানার আর দরকার নেই, আমি না খেয়ে মরব তো আমি যাব না, এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে আমাদের হাতগুলো যেন প্রসারিত থাকে, এইবারে মানে করোনার রমজানে আমাদের অবস্থা থাকে দরকার এইরকম, যে আমার টাকায় যেন কমপক্ষে, যেটা আমি কালকে আমার এক লাইভে বলেছি, যে
কমপক্ষে আমার যে আত্মীয় স্বজনগুলো কষ্টে আছে তাদের ঘরে যেন আমার কিছু না কিছু রমাদানের ভিতরে যায়, তাহলে করোনার এই যে বিপদ এই সময়টা হয়তো আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। কারণ হলো যে আপনি দেখেন যে দান করাটা এর দুটো ধারা আছে। আল্লাহ তাআলা কিছু দান অব্লিগেটরি করে দিয়েছেন যাকাত, আর কিছু দান এটা বলেছেন অপশনাল তোমরা করো। এবং করর এই অনুভূতিটাকে আল্লাহ তাআলা প্রমাণ মানে আমাদের মনের মধ্যে ঢুকাই দিয়েছেন যে এর মধ্যে হক আছে, কাদের সাইল ওয়াল মাহরুম, যারা চায় তোমাদের কাছে ভিক্ষা চায়, অথবা যারা মাহরুম বঞ্চিত হয়েছে কিন্তু কারোর সাথে বলতে পারে না অথচ মনে মনে তারা কষ্ট পাচ্ছে, হ্যাঁ তাদেরকে তোমার এই হক থেকে দান করো। তো এটা হয় কি দান করার জন্য মানে আমাদের একটা মন তৈরি হয়েছে হয়তো এই সময়, কারণ আমার কাছে তাজ্জব মনে হয়েছে যে আগে অন্যান্য বছর দান করতে যে এই যে মনটা লাগতো, এখন আমার কাছে মনে হয়েছে যে এবার জন্য একটু মনটা বেশি সরতেছে, কারণ কষ্ট আমিও পাচ্ছি, চাকরি আমারও চলে গেছে, সরকার থেকে আমাদের প্রণোদনা দিচ্ছে, তো এখন দেখা যাচ্ছে যে আমার মতন এত ভালো একটা জায়গা থেকে প্রণোদনা পেয়েও যদি আমার এই কষ্ট হয় তাহলে আশেপাশের জায়গাগুলোতে কেমন হচ্ছে, আমার একটা টাকা যদি আফ্রিকায় যায়, আমার একটা টাকা যদি বাংলাদেশে যায়, আমার একটা টাকা যদি মিয়ানমারের লোকদের যারা তাড়াই দেওয়া হয়েছে তাদের কাছে যায়, তো এটা আমাদের উপকার করবে। সাদাকার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা আছে যে তুমি কবর থেকে বের হওয়ার সাথে সাথে তোমার সাদাকা তোমার জন্য বুরহান হবে, তোমার জন্য দলিল হবে। এই দলিলটা দুই ভাবে আসবে, একটা হলো অজগর হয়ে গলায় জড়াই ধরবে আর মুখের উপরে ঠক করে দিতে থাকবে এবং বলবে হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম ফাদুকুল আযাব, এই যে তুমি এতদিন যে টাকা পয়সা ইনকাম করে করে পাহাড় বানাইছিলে সেইটা আমি এখন সাপ হয়ে গেছি তোমার আমি ঠকরাচ্ছি, এটা হলো একটা বুরহান, একটা মারাত্মক দলিল যে আমি জাকাত ঠিক মতো দেইনি। আর একটা হলো যে কবর থেকে ওঠার সাথে সাথে দেখবে যে সামনে বড় বাহন রয়েছে, নানা ধরনের বাহন, কি ব্যাপার তোমরা কারা, তোমার সেই জাকাত যেটা তুমি আমাদের দিয়েছিলে, তোমার সেই সাদাকাত আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে আহলান সাহলান জানিয়ে পিঠের উপরে করে নিয়ে যাওয়ার জন্য, বুরহান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তুমি কবর থেকে শুরু করে নিয়ে হাসরে আল্লাহ তাআলার কাছে পর্যন্ত যাওয়া তখন মাথার উপরে সাংঘাতিক আগুন থাকবে, ওই সময়ে তোমার যে সাদকাটা তুমি করেছিলে ওইটা মানে ছায়া হয়ে তোমার সাথে 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 হেঁটে যাবে, হেঁটে 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 আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে বলবে আল্লাহ তুমি বান্দা সাদকা করতে এমন ভাবে ডান হাত দিত বাম হাত জানতে পারতো না, যাও আরশের নিচে যে তুমি আনন্দ করো। এই যে সাদাকার এই যে রূপ গুলো এইগুলো আমার এই করোনার ভিতরে আমার কাছে মনে হয় যে আসলে এটা কেন আল্লাহ তাআলা এইরকম ভাবে দেবেন, একটা ছোট্ট হাসি মানুষের হাতে, একটা পানির গ্লাস, হ্যাঁ এগুলো যে কত উপকার করবে সেই সময় এই করোনায় আমাদেরকে শিখাই দিয়েছে। সেদিন বাজারে গেলাম, পানি কিনতে গেছি, পানি নাই, কি একটা অবস্থা, পানি নেই। একজন বললো যে তুমি কিছু মাইন্ড করবো, আমার পানির অর্ধেক পানি আছে, তুমি কি এটা নেবা, আমার না লাগবে না ইনশাল্লাহ, আমাদের বাসায় যে পানি আছে এটা তো যথেষ্ট, কিন্তু আমি চাইছিলাম যে একটু মিনারেল ওয়াটার থাকতো। যা হোক, মানে এই যে মানসিকতা গুলো তৈরি হচ্ছে এটা করোনার হয়তো একটা পজিটিভ দিক আল্লাহ তাআলা নিয়ে আসছেন। অনেকেই বলছেন ভাই এই যে তারাবি নামাজ আগে যে ইমাম সাহেবের পিছনে পড়তাম মন কত ভালো লাগতো, মনে হতো সারা রাত ধরে ইবাদত করতে থাকি, এখন এরকম এরকম কষ্ট হচ্ছে। আমি বলি যে না, কষ্ট হচ্ছে না, আল্লাহ তাআলা আপনাকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি মুত্তাকিনদের ইমাম আমাকে বানাই দাও। আগে একজন ইমামের পিছনে 2,500 লোক নামাজ পড়ত, এখন একজন ইমামের পিছনে 4 জন 3 জন 2 জন 5 জন নামাজ পড়তেছে, এবং এমন ব্যক্তি ইমাম হয়েছে যাকে এই বাড়ির সবাই ভালোবাসে, হ্যাঁ একজন ভালোবাসার লোক সেখানে যে নামাজ পড়তেছে, হয়তো তার সব কোরআন মুখস্ত নেই কিন্তু কোরআন শরীফ দেখে দেখে পড়তেছে, তারাবিতে এবং তাহাজ্জুদে এই নফল নামাজগুলোতে কোরআন দেখে দেখে পড়া যায়, এবং আমার মনে হয় যে এটা আপনি প্র্যাকটিস করা দরকার। আমি তো কালকেই আমি অনুভবটা আসছে আলহামদুলিল্লাহ, যে আগে কোরআন শরীফের খতম হয়তো একটা হতো,
ইমাম সাহেবরা পড়তো, আমরা পিছনে হয়তো অনেকে ঘুমাতাম বা ঘুম আসতো অথবা অন্য মনস্ক থাকতাম। কিন্তু হয়তো আল্লাহ তাআলা চাইছেন এই করোনায় প্রত্যেক ঘর থেকে কয়েক খতম কোরআন চলে যাবে আল্লাহ তাআলার কাছে। এত সুন্দর করে পড়া, নামাজের ভিতরে পড়ার এই সুযোগগুলো আল্লাহ তাআলা হয়তো আমাদের হাতে দিয়ে দেবেন। আমরা আরেকটা জায়গায় যে করোনা আমাদের আঘাত করেছে সে হলো আমাদের ম্যাটেরিয়ালিস্টিক ভিউ, আমাদের প্রাণান্ত চিন্তা, যে মানে সারা রাত দিন খাটা, অর্থের পিছনে ঘোরা, খ্যাতির পিছনে দৌড়ানো, আমাদের যে মানসিকতা ছিল সেখান থেকে আল্লাহ তাআলা ফিরাই নিয়ে আসছেন আত্মীয় স্বজনদের কাছে, যাদের সাথে আমাদের ভাষার ব্যাপক দূরত্ব। আমরা ছোটবেলায় আমার মনে আছে আব্বার সাথে যখন 21 বছর পর্যন্ত তো গ্রামে ছিলাম, আব্বার সাথে গল্প করতাম ঘন্টার পর ঘন্টা, দুপুরে ভাত খেতে বসে কথার পর কথা বলে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের ওই কথা হয় না, যদি কথা হয় ধমকির সাথে কথা হয়েছে অথবা গালাগালি দেওয়া হয়েছে অথবা থাপ্পড় চোপ্পড় দেওয়া হয়েছে। আমাদেরকে করোনা শিখাইছে যে ম্যাটেরিয়াল আর কত হবা, আর কত ম্যাটেরিয়াল হবা, আসো একটু তোমার স্পিরিচুয়ালকে ছুঁয়ে নাও। তোমার সবচেয়ে আপনজন যে সারাদিন স্কুলে থাকতো আর তুমি থাকতে কাজে, ওদের সাথে তোমার একটা সময় হোক, একটু কথা বলার সুযোগ হোক। আমরা আবার নতুন করে ভাষা শিখতে হচ্ছে, ওদের যে ভাষা আমার ভাষার সাথে মিলে না, আমার যে ভাষা ওরা সেটা বোঝে না, বুঝলেও তাদের কাছে ভালো লাগে না। এই যে ভালো লাগার জায়গাটাতে চলে আসা, আমি তাকে তাদের কথা ভালো লাগবে, তারা আমার কথা ভালো লাগবে, আমি একটা কোরআনের কথা শোনাবো, তারা একটা হাদিসের গল্প আমাকে বলবে। হ্যাঁ, স্ত্রীর সাথে তো আমাদের আগে লেনা দেনা ছিল কেমন, বেডরুমে ছাড়া তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না। এখন মানুষের মাঝখানে একটা মানবিক অবস্থা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আয়েশা, নবী মুহাম্মদ, হাফসা, উম্মে সালামা এদের মাঝখানে দেখা যেত, তার একটা সম্পূর্ণ রূপ বোধহয় এই করোনায় আমাদেরকে দিতে পারে আমার কাছে মনে হয়েছে। হতে পারে আমি ভুল, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হলো যে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে একটা পয়েন্টে নিয়ে আসতে চাচ্ছেন যে মুসলমানরা তোমরাও কিন্তু ভুলে গেছো, অন্য অন্য জাতির কথা তো আলাদাই, সেই ভুলের থেকে হয়তো আমাদেরকে নাড়ির টানে মূলের দিকে ফিরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিল একেবারে কেমন অফিসিয়াল সম্পর্ক। রমজান আসছে, এক খতম দিতে হবে, তারপরে হলো অন্যদেরকে দিয়ে একটু খতম পড়াতে হবে, খতম কেন্দ্রিক আমাদের চিন্তা ভাবনা ছিল বেশি। এখন কোরআনের সাথে বন্ধুত্ব করার সময় আসছে, এবং এই বন্ধুত্ব আসে আপনার ব্রেনের সেলগুলোকে কোরআনের জন্য একটু খুলে দেন, আপনার অন্তরগুলোকে একটু শরাহ সুদূর করে দেন, উন্মুক্ত করে দেন, যে এর ভিতরে তো অনেক কিছু ঢুকে গেছে। আপনার সেলগুলো যদি আমি খুঁজতে থাকি, মিলিয়ন মিলিয়ন সেলের যেখানে ব্রেনে আপনার ইনফরমেশন স্টক করা থাকে, ডেটা ওখানে ইনপুট হয়ে গেছে, ওই ডেটাগুলো যদি আমি অ্যানালাইসিস করি, হাই রে হাই রে হাই, ওখানে মাত্র আই মিন নট পয়েন্ট সামথিং সামথিং হয়তো কোরআন বা এই ধরনের কিছু আছে, আর সব ঢুকে গেছে জারগন দিয়ে, এমন এমন জিনিসগুলো ওখানে ঢুকে গেছে যে কোরআন তার ইলিবিলি করতো যে হায় হায় আমার জায়গা কোথায়, আমার জায়গা কোথায়। আমার মনে হয় করোনা আমার মনে হয় সুযোগ করে দিয়েছে, আমি যে আমি 10 পারা কোরআন শরীফ মুখস্থ করতে হয়েছিল মদিনা ইউনিভার্সিটিতে, দেখি যে সেদিন পড়তে যে আল্লাহ শুধু আটকে যাচ্ছে, শুধু আটকে যাচ্ছে। করোনা আমাকে সেই সুযোগ আবার দিয়েছে যে কোরআনের জায়গাগুলো যেখানে তোমার অন্তরে থাকার কথা ছিল, তোমার মাথায় থাকার কথা ছিল, ওগুলো সব গেছে গা, সব গেছে। বড় বড় মাওলানা আমরা, হাফেজ, কারি, এগুলো সব গেছে। করোনা আমাদের স্মরণ করে দিচ্ছে যে তুমি যদি এই মুহূর্তে মরো, তোমার বন্ধুরা তো মরে যাচ্ছে ওইদিকে, দেখো খোঁজ নিয়ে, তোমারও অবস্থা হবে এই, তুমি যাচ্ছ মনে করবো যে হায় হায় শূন্য, যে সব হাত তো সব শূন্য। আমার এক বন্ধু গত কয়েকদিন আগে মারা গেছেন, তো তার হাতে যখন আমি হাত দিয়ে উনি তৌবা করতে চাচ্ছেন, তো শেষে আমার বলতেছে যে ভাই দুইজন তো একই ক্লাসে পড়তাম আর একই হাদিস বা কোরআন আমরা পড়েছি, কিন্তু আমি এখন আপনার সাথে হাতে হাত দিয়ে বলছি যে আমার আসলে সব শূন্যতা নিয়ে আল্লাহর কাছে যেতে হচ্ছে। আমি জানি তার আমল আমার চেয়ে ভালো ছিল, কিন্তু যে অনুভূতিটা তার এন্তেকালের 10 দিন আগে উনি আমাকে বলেছেন, সে সময় মানুষ মিথ্যা বলে না, সেটা হলো এই যে আমার আমলের ডিব্বা কিন্তু আসলেই খালি হয়ে গেছে, খুবই শূন্যতা নিয়ে
হতাশা নিয়ে ওই আল্লাহর কাছে হয়তো যেতে হবে, আল্লাহ আসলে নিয়ে আসতে পারেনি কিচ্ছু, এর জন্য কি আল্লাহ দায়ী ছিল? করোনা আমাদেরকে বুঝাইছেন না, আল্লাহ দায়ী না, তোমার একটা লোভ, তোমার একটা মানসিকতা, তোমার একটা চাহিদাকে এমন ব্যাপ্তি করেছিলে তুমি, এমন বিস্তার করেছিলে তুমি, সেখানে আল্লাহ খুব কষ্টে আল্লাহর নামটা ঢুকতো, খুব কষ্টে আল্লাহর নামটা সেখানে ঢুকতো। তো আমার কাছে মনে হয়েছে এইবারে রমাদান একটা নতুন চেতনা নিয়ে আমাদের কাছে চলে আসছে। আমি সর্বশেষে যে আমার অনুভূতি, যেটা আমাদের ডক্টর রফিক ভাই বলেছেন যে করোনার এই মহামারীর সময়ের রমাদানটা আমার কাছে মনে হয়েছে যে সকাল থেকে শুরু করে নিয়ে আমাদের ঘুমানোর পর্যন্ত কোরআন হাদিস রকমারি ইবাদাত, একটা পাতা যেদিন চলে যাবে রমাদান থেকে, রমাদানের এই পাতায় ভরা নানা রকম ইবাদাতের ডালি আমাদের ঢুকানো সম্ভব। হয়তো আমি হজ এবং ওমরা করতে পারবো না, কিন্তু বাদ বাকি যে সমস্ত ইবাদাত গুলো করা, সেদিন একজন ভাইয়ের সাথে আমার ফেসবুকে একটু গন্ডগোল হলো, উনি একটা কথা লিখছেন, তার একটা মন্তব্য আমি করতে যেয়ে কঠিন মন্তব্য করেছি। তো উনি কিছুক্ষণ পরে বলছেন যে ভাই আমি এখন ঘুমোতে যাচ্ছি, কিন্তু আপনার মন্তব্যটা আমার এত কষ্ট লাগতেছে যে আমি তো ভুলতে পারতেছি না কি করা যায়। তা আমি ওনার কাছে মাপ চাইলাম, টেলিফোন করে বললাম যে ভাই মাফ করে দেন, আমার আসলে ভুল হয়ে গেছে। তো বলে যা আলেম মানুষ মাপ চাচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি ওই ভুলে ভুলতে পারছিলাম না তো টেলিফোন করলাম, তা আমি এখন সাক্ষী রাখলাম আপনাকে যে আমি আপনার আপনার এটা ভুলে ভুলে গেছি, মাফ করে দিয়েছি। যদি আমি মারা যাই তাহলে এটা আমার মন থেকে মুছে দিলাম, আর আপনি যদি মারা যান রাত্রে মুছে দিয়েন। তা আমার মনে হয়েছে যে করোনার এই সময়গুলোতে মুসলমানদের সখ্যতা, তাদের ভালোবাসা, হাত ধরাধরি আরো একটু ঘনিষ্ঠতায় চলে আসুক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সময় বোধ হয় বেশি নেওয়া ঠিক হবে না, যেহেতু আপনারা সারাদিন রোজা ছিলেন, সিয়াম সাধনা করেছেন, এখন আবার তারাবির জন্য ব্যস্ত থাকবেন। আমাকে 25 মিনিট কথা বলার কথা ছিল, আমি সেখানে বোধ হয় 26-27 মিনিট নিয়ে ফেললাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কথা বলার চেয়ে যে জিনিসটা আমি চাইছিলাম যে আপনাদের সাথে একটু দেখা হলো, অস্ট্রেলিয়া ভাইদের সাথে অনেকদিন কথা হয় না। আমি সর্বশেষ শেয়ারটা এটি করতে চাচ্ছি যে রমাদান আসছে, করোনা আসছে, করোনা চলে যাবে, করোনা মানে এই ধরনের মহামারী তো এরকম হয় না যে পৃথিবীকে সবাইকে শেষ করে দিয়ে যাবে। আল্লাহ রসুল একটা দোয়া আছে উম্মতের পক্ষে যে এইরকম মারাত্মক মহামারী আল্লাহ দেবেন না যাতে সব মরে যাব, এটা শেষ হয়ে যাবে, কিন্তু এর মাঝখান থেকে কিছু লোক এরকম হবে জান্নাতে যাওয়ার জন্য তাদের কোনো হিসাব যাওয়া লাগবে না, আবার কিছু লোক থাকবে যে এই করোনার সময়ও আসলে এমন অবস্থায় আমরা তৈরি করতে পারিনি যে মরে গেলে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, আবার এমন লোক থাকবে যে জাহান্নাম পর্যন্ত তার বিরুদ্ধে লানত করতেছে। তো করোনার এই বিপদে আমার কাছে মনে হয় রমাদানটা আমাদের কাছে যেভাবে আসছে একে অত্যন্ত সাদরে আমরা গ্রহণ করি এবং এখান থেকে পজিটিভনেসটাকে বাড়াই দিয়ে দেয়, আমাদের মধ্যে যে সমস্ত ল্যাকিংস গুলো ছিল সেগুলোকে রিয়ালাইজ করার মতন একটা মানসিকতা তৈরি হোক, আর রমাদানকে আমরা স্বাগত জানাই। শেষ যখন রমাদান শেষ হয়ে যাবে তখন যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে রেখে জান্নাতের সুঘ্রাণ যেন আমাদের নাক পর্যন্ত নিয়ে আসেন। জাজাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকুল্লাহ খাইর আমাদের অত্যন্ত প্রিয় শেখ ডক্টর আব্দুস সালাম আজাদী ভাইকে, তুমি সকাল থেকে একটার পর একটা লেকচার দিয়ে যাচ্ছেন, এটা হয়তো তৃতীয় নম্বর লেকচার মালয়েশিয়া, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুস্থতা এবং আপনার সেই দীর্ঘায়ুর সাথে সাথে আপনার এই বলার ক্যাপাসিটি আপনাকে আরো বেশি দান করুক। আল্লাহ ইবারক ফিক, দোয়া করেন। একটা কোশ্চেন আপনার কাছে এই মুহূর্তে আসছে, আমাদের এক ভাই মনে হয় না ভাই না বোন পাঠাইছেন যে আসসালামু আলাইকুম, হোয়াট এভার ফাইন্যান্সিয়াল হেল্প উই আর গিভিং টু আওয়ার রিলেটিভস কনসিডারিং COVID-19 প্যান্ডেমিক, is it counted as donation or hot? আমরা যে এই কারণে যে যে ফাইন্যান্সিয়াল হেল্পটা করি এটিকে ডোনেশন হিসেবে কাউন্ট করা হবে কি হবে না, এটি আমি বুঝতেছি। আপনি যদি একটু মেহরবানি করে এক্সপ্লেন করেন।
আমার বোন যেটা বলেছেন যে আমরা এখন করোনাকে কেন্দ্র করে যে দামটা অতিরিক্ত পড়ছি, এটা ডোনেশন শুধু না, এর একটা পরিভাষা আল্লাহ রসুল ব্যবহার করেছেন যে মান নাফাসা মিন আখিহি কুরবাতা মিন কুরাবি দুনিয়া নাফাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনহু কুরবাতা মিন কুরাবিল আখিরা। যে ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষ যখন বিপদে পড়েছে, তার এই বিপদটা দূরীভূত করার জন্য চেষ্টা করেছে, কেয়ামতের ময়দানে যখন আসবে তখন তার এই বিপদ থেকে, তার অনেকগুলো বিপদ আসবে, সব বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এটা হলো ওই এখনকার সময়ের পরিভাষা, যে আমরা যখন দান করবো, এটা তো ছোটখাটো দান না, এটা হলো অনেক অনেক বড় দান, যে দানটা হয়তো কেয়ামতের ময়দানে আমাদের নাজাতেরই একটা ওসিলা হয়ে যাবে। মনে রাখবেন যে আমাদের আত্মীয় স্বজনরা যারা চলে যাচ্ছেন তাদেরকে, মানে কষ্ট পাচ্ছেন তাদেরকে হেল্প করলে দুটো স্বভাব পাওয়া যায়। একটা হলো আত্মীয়তার সম্পর্ক সুন্দর করার জন্য যে স্বভাবটা আছে এটা পাওয়া যায়, আর দ্বিতীয় হলো দান করার জন্য যে স্বভাবটা আছে সেটা পাওয়া যায়। তা আমি মনে করি যে এটা শুধু ডোনেশন কেন, ডোনেশনের স্বভাব তো আছেই, তার সাথে আন্তরিকতার জন্য, আত্মীয়তার জন্য যে স্বভাবটা, আর তার সাথে যুক্ত হয় এই বিপদের দিনে মানুষের পাশে এসে দাঁড়ানো। জাজাকুমুল্লাহ খাইর। জাজাকুমুল্লাহ খায়ের। আমাদের এই মুহূর্তে আর কোনো কোশ্চেন নাই, তো আমরা আপনার শুক্রিয়া আদায় করছি এবং আশা করতেছি আপনাকে আরো কিছু সময় আমাদের, মানে আশা করতেছি এবং কিছু সময় আমাদের জন্য আবার দিবেন। আপনিও সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং বাসার সবাই, ওখানকার সব ভাইদেরকে সালাম পৌঁছাবেন। ইনশাল্লাহ, আমি তো সবসময় বলি রফিক ভাই এবং আমার যে সমস্ত ভাইয়েরা ওখানে আছেন, যে অস্ট্রেলিয়া থেকে কথা বলার মানে বললে এটা আমি নির্দেশ মনে করি, কাজে যখন আপনাদের দরকার হয় আমাকে বললে হলো। ইনশাল্লাহ আমি অন্য অন্য প্রোগ্রাম বাদ দিয়ে আপনাদের সাথে আছি। জাজাকুল্লাহ খায়ের, জাজাকুল্লাহ খায়ের। আপনার এই লাস্ট কমেন্টটা আমাদেরকে অবশ্যই, মানে আপনার প্রতি আরো ভালোবাসাটাকে অনেক গুণ বাড়াই দেবে ইনশাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের লাইভ ওয়েবিনার। তো প্রথম রমজানে আপনারা সবাই ইফতার করছেন এবং তারাবির জন্য আপনারা চলে যাবেন, তো সবাই সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আগামীকাল 7টায় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।